আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। মরার আগ পর্যন্ত লড়বেন বলেই পালিয়েছেন আশরাফ গনি, ব্লিনকেন। আইএসে যোগ দিচ্ছেন আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যরা। ফ্রান্স না যুক্তরাজ্য কার পক্ষে এরদোগান? পশ্চিম তীরে 1300 বসতি নির্মাণ করছে ইসরায়েল। এবং সর্বশেষ, সৌদি আরবে বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর চালু হচ্ছে। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। মরার আগ পর্যন্ত লড়বেন বলেই পালিয়েছেন আশরাফ গনি। গোয়েন্দাদের সব তথ্য ভুল প্রমাণ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহে কাবুল দখল করে নেয় তালেবান। এরপর দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালালে সাবেক সরকারের পতন নিশ্চিত হয়। কিন্তু এই আশরাফ গনি মৃত্যুর আগ পর্যন্ত লড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেন রোববার বলেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছিলেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন, কিন্তু তালেবান কাবুলে আসার পর তিনি ঠিকই পালিয়ে গেছেন। খবর ডনের। সিবিএস ফেস দ্য নেশন টকশোতে যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত জালমাই খলিলজাদে বলেন, কাবুলে সরকার পতন ঠেকাতে বাইডেন প্রশাসন আরও কিছু করতে পারত। টকশোতে অ্যান্টনিও ব্লিনকেন বলেন, আমি 14 আগস্ট শনিবার রাতে আশরাফ গনির সঙ্গে কথা বলেছিলাম, তাকে নতুন একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার একটি পরিকল্পনা মেনে নিতে চাপ দিলাম। আইএসে যোগ দিচ্ছেন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আফগানিস্তানের সাবেক সরকারের পতন হয়েছে চলতি বছরের 15 আগস্ট। এরপর থেকে সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য জঙ্গি গোষ্ঠী আইএসআইএস এর সঙ্গে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম তোলো নিউজ। খবরে বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তাহীনতা থেকে সাবেক আফগান সরকারের ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ পাওয়া আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনী এলিট ইউনিটের কিছু সাবেক সদস্য আইএসের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র তাদের নেয়নি, উপরদিকে তারা তালেবানের হিট লিস্টে রয়েছেন। ফ্রান্স না যুক্তরাজ্য কার পক্ষে এরদোগান? এরদোগান বাইডেন বৈঠক ইতালিতে হবে নাকি স্কটল্যান্ডের গ্লাসগোয় হবে, এই নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তুরস্কের পক্ষ থেকে এই দুই নেতার মিটিং করানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছিল। এবার বাইডেনের সাথে দেখা না হলে লিরার ওপর নেতিবাচক প্রভাব পড়বে, তাই এই বৈঠক হতে হবে। ইতালিতে G20 সম্মেলন হলেই ভালো, না হলে সেই গ্লাসগো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত ইতালিতেই তাদের বৈঠক হয়। যদিও বৈঠকে দুই দেশের মধ্যে অমীমাংসিত কোনো বিষয়ে সমঝোতা হয়নি, তবে ইতিবাচক সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন দুই নেতা। যদিও এগুলো লোক দেখানো, তবুও তুরস্কের জন্য কম কিসের? বাইডেনের সঙ্গে বৈঠক তো হয়েছে, এখন এটাকে ইতিবাচকভাবে দেখাবে সরকারি পক্ষ। ইতালি এবং ফ্রান্সের সরকার প্রধানদের সঙ্গে বৈঠকের পর এরদোগান ঘোষণা দেন, ইতালি ফ্রান্স এবং তুরস্ক যৌথভাবে সামরিক শিল্পের উন্নয়নে কাজ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটেনের সাথে চলমান বিবাদ নিয়ে বলেন, যুক্তরাজ্য যদি সমুদ্রে মাছ ধরা নিয়ে ফ্রান্সের সাথে সমঝোতায় না আসে, তাহলে ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে যাবে। পশ্চিম তীরে 1300 বসতি নির্মাণ করছে ইসরায়েল। দখল করা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য 1333টি বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এর আগে সেখানে অবৈধভাবে 3000-এর বেশি ইসরায়েলি বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পরিকল্পনা বিষয় কমিটি 170টি বাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমতি এবং ফিলিস্তিনিদের জন্য আরও 1133টি বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনিদের জন্য বসতি নির্মাণের জন্য পশ্চিম তীরের এলাকা সিকে অনুমোদন দেওয়া হয়েছে, যে এলাকা ইসরায়েলের সেনাদের নিয়ন্ত্রণে। এবং সর্বশেষ, সৌদি আরবে বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর চালু হচ্ছে। বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামীকাল জাদুঘরটি চালু করা হবে। উড়োজাহাজে চড়ে এই জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে। খবর সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের।
রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আল উলার মধ্য উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখবেন। জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আল উলা সৌদি রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইন্সের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প। প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে আল উলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর রেপ্লিকা সংগ্রহ প্রদর্শন করবে জাদুঘরটি।